ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম অত্যাধুনিক শহর দুবাই। যে শহর কৃত্রিম বৃষ্টি ঝরায় সে শহরে আচমকা এমন বৃষ্টিতে স্তব্ধ বিশ্ববাসী। শহরটির বাসিন্দারা কখনো ভাবেওনি প্রকৃতির এমন খেলায় নিজেদের হার মানতে হবে। দামি দামি সব গাড়ি এখন খেলনা গাড়ির মতোই অথই জলে ভাসছে। থই থই পানিতেই প্লাস্টিকের নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা যায় শহরের বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় শহরটি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাত দুবাই বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করা হয়। 75 বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বের এই ধনী দেশটির জন্য এই বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল বা এর কারণগুলো আসলে কি? এমন পরিস্থিতিতে নেটিজেনরা দাবি করছেন, কৃত্রিম বৃষ্টি ঝরাতে গিয়েই হয়তো এমন ভয়াবহ বন্যা ঘটিয়েছে দুবাই। বছরে গড়ে 100 মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাতের শহর দুবাই সাধারণত শুষ্ক থাকে, আর তাই পানির সংকট কমাতে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়। এটি মূলত আকাশে মেঘ দেখা গেলে উড়োজাহাজ দিয়ে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইডের মতো ছোট ছোট কণা। এর ফলে খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বৃষ্টিতে পরিণত হয়। নেটিজেনরা কৃত্রিম বৃষ্টিকে দায়ী করলেও দেশটির আবহাওয়াবিদদের বড় অংশই এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের দাবি, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে বাতাসের সমস্ত জলীয় বাষ্পকে কাজে লাগানো হয়। এ প্রযুক্তি দিয়ে সারা বছরে 10 থেকে 13 সেন্টিমিটার বৃষ্টি মেলে, কিন্তু সেখানে 24 ঘন্টার কম সময়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে কৃত্রিম বৃষ্টি নামানোর বিমানগুলো মঙ্গলবার নয়, রোববার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল। তবে জলে থই থই দুবাইকে ফের শুকনো করাও কঠিন, কারণ অত্যাধুনিক এ শহরে বিশাল বিশাল অট্টালিকা, 5 তারকা হোটেল সহ বিলাসবহুল নানা স্থাপনা থাকলেও নেই যথেষ্ট সংখ্যক নর্দমা। শহরের কেন্দ্রে যেসব নর্দমা আছে তাতেও অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। আবার শহরের কোথাও সবুজের ছোঁয়া না থাকায় মাটি জল শুষে নেবে তেমন পরিস্থিতিও নেই। কানিজ ফাতেমা শিমু, আরটিভি।